সব আছে একদম জোরদার আন্দোলন আমার ঘরের ঘটনা কারণ করলে যে তার দিকে কাটা যাব তুই কইছ না নাই কইছিল কোথাপিও নহুনে কি করা হকে তয় গছন কি বাতা উপায় দি ফুল আনবা ফুল নাই চালু সেইকাৰণে চাৰিটা কোটাৰ পঠাই দিছি বুজি পোৱা নাই অসমীয়াত ক এই কারণে তো উচ্চ শিক্ষার প্রয়োজন গম পাইছা দম আছে যদি মারি দুখবা দিছো তই কি কলে অ তই মোক দমত ধরি কথা কলে আয়ো কি বিশ্রিসা কি বিশ্রিসা তুই মোর মরা তই মোক একেবারে হেক করে দিবা বিশ্রিসা নাকি তই মোর বহুত মরা মরে মিঠে তোক মই কে শেষ করিম কি মান হপন দেখছিল কি মান আশা করছিল সংসার গানক লই কিন্তু কিন্তু তুই সব এক ফলের পরে এক করে দিলে আকো শেষ করা নাই মই মিঠে ও মিঠে মই হব পারো চরিত্রহীন বদমাস নিকাম্মা কিন্তু তোক লেগি থাকা এই অন্তরের মরম গিলা কোনো ভেজাল নাই ও কার কি মান মরম আছে মই সব চিনি পাইছো মই তো কাজের করি কইছো আপা তুই আর বড় তাড়াতাড়ি গুছি যা তুই যদি মোক অলপ মেনু ভাল পাইছিলি মোক অলপ শান্তি থাকবা দি যাম যাম মই কিন্তু তার আগতে মোর সপনের কথা এটা কই যাও কি কথা কই যা কথা নহ সপনবুত হাদু কথার দরে শুনি বর ভাল লাগে এ যাও আমি দু আরো হংকার করিম আমার দূরে জীবনত এটা ধুনিয়া মাইনা হব তাক আমি উমলাম দরকার হলে ভাত পানি ময়ে বনাম তোক অলপও কষ্ট নেদাওয়ে মিঠে এই চাও ডাঙ্কিবার শপথ খাই গৈছো তোক মই কেতিয়াও কষ্ট নেদাও বস তই কলি মই শুনলু ইটা হাতজোৰ কৰছো তই ইয়াৰ পৰা যাব পাৰা যাম দে মিঠে যাম তোক মই বহুত কষ্ট দিলো আজিৰ পৰা আৰু কষ্ট নেদাও আহো হা বাই মায়া ভৰা মোহরে আবরা এন্ধারে আবরা বুলিলে জ্যোতি খান মা কসু মোর জীবন তো এনকে আলু গুটিয়ে হব নাকি কেরেস খান কত দে মই মাথায় কামত নেদে মা কসু মই দেখুন ইমান ভিটামিন থাকা বস্তু খাঙে মাছ মাংস কুনি তথাপিতো মোর মাথাত কিয়া বস্তু গিলা নলাই কলর ভিতরে আছে কলতে বেশি ভিটামিন থাকে আজি তুকে খাঙর মা কসম মানুষ কুসি কল খালে বলে মাথাত গিয়া নুসুমাই এটা দুটা নহয় ঠকে ঠকে কল খাইছো মাথা কামতে দিয়া নাই ইটুয়ে কামত দিব নেকি আহি যা বুদ্ধি আহি যা মাই এনেকে নহব বুদ্ধি আছি র বুদ্ধি কেনকে আনবা লাগে মানটো উল্টি দিলে আইভো র আহি যাব বহুত দিন দিয়া নাছিল যে উল্টা ঘরটো আহি গেছি আই তো জায়গা ছাঙ্গে র মই কম বস্তু নহয় থাক কল নাখাং মা কসম ইয়াতে ভাল হব নেকি এখিনো বিয়া নহব এটাই মাথা কিমান চিন্তা করিম কায়ো সহায় করে দিয়া মানুষ নাই মোক ইয়াতে দেম দে পিছত ভালকে চাব লাগবো মা কসম আর এফলে বিজালটু আইছি ইয়াকে শুনা ভাল হব নেকি যিমান দিন পুরনা বন্ধু ঐ লুচি শুনছুন এফলে ইয়া কিয় শুনিম ওচৰত আছুন কিয় যাম নাযাওঁ মই কথাটা শুনছুন আমাৰ দোস্তি আছে কথাও আছে যাবা দি ইথেন মই অলপ সময় কাৰণে শিকলে অলপ বাদ দিছোন এটা কথা আলোচনা কৰিব লগা আছে ও কি কথা চিধা চিধি কৈ যা মোৰ গাড়ী গেৰেজটো সদাহুৰ ঘৰৰ পৰা আনি কিনে কোবা দিম বুলি ভাবিছিলো মোৰ মাথা মাৰিও জাগা বিচাৰি পোৱা নাই ক'ত দিলে ভাল হ'ব তই কওচোন
তার বিষয় আরো আমি ফুত্রু হয়ে যাম দে আমিও হয় নাকি ও হলি মাই ভাইব লাগব ভাবো রা আইছিন না আহা নাই রা কিও ওই হত্র দস্তি কি মাথান মারবি শুন মাথাত মারবা লাগব আইছি আহা যেন লাগছি না আইছি 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 দে আইছি আহি গেছি ওহ কো কবা লাগব না ও হুন তুই কি ঘর ঘুরি আহিলি মোর ভাই লাগছিল দজাতে তই তই রখা তলে গেলি তই ওঠা মতো নে গেলি এ হবু দেওয়ে কেমান নো গালি বাড়া হজম করবে নরা অসু মই পারবা লাগবু তই তই হজম কোটা পারবা লাগবু নললি না হবু কি দরকার লাগছিল তোর হিয়তর বাটত চাই সিউরি সিউরি আতা পাই থাকবা হ্যাঁ এই সিওর বাহান নহয়ে আন্দোলন বলি কও অন্যার বিরুদ্ধে আন্দোলন অন্যায় কি অন্যায় হা কিমান মানুহে যে এই মুক্তুল কথা কইছি মোর লাজতে মরি যাবার মন গেছিল ইটাক লাগি জি বাঁচি থাকলি কে ওয়াই ও তার মানে মই মরবা লাগছিল হা ঠিক আছে দে ও বা ইতে মই আসু হই তো মরবে নাছবি ও ভাই মই আসু নহয় তই কিয় মরা হয় তো কাছি মরা মই তোক বাসব আহি আছো মরবে আহ দেখি আর মোক উল্টে মারা তোক মারি শেষ কৰি দিম মই তোক তোক কাম কৰিব নহয় মরি আয়া আয়া তত শ্রী যা মরকে যা তই শেষ হৈ যা তোকে মই বিচেছো মু কথা চিন্তা কইলাম মা এই কুবান হে আজিকালি কোনি এক কথা শুনি মানটো অলপ সলনি হৈছে যাতা কাম করন লাগলে একটু বাইবা চিন্তা করন লাগবো কই থাক চিন্তা ঘরে বহি বহি কাল্য পহিল যে কাবলি পয়সা দিব লাগিব হেতু মেথা মা হব হব তহত দুটার কথা মই সব বুঝি পাইছো আর তহত দুটাই কামটো করিব পারিম বলি কোয়ার কারণে তহত দুটাক মই কামটো পাছিছিল আর যদি তহতে নোয়ারো তাহলে কামটো মই বেলেগ উকি দিউ না না কাম ধন্য বেশি দিবা না দেহ আমরা কত গরিব মানুষ কাম ধন্য বেশি দিলে আমরা কি করে খামু আহ কাজু আমা মানে পয়সা বড় প্রয়োজন হয়েছে সেখানে মানে কামটো কইম আর এটা কথা আপুনি আমাক জেনে ধরনের পয়সা বিলাক দিম বলি ভাবিছে পয়সা বিলাক দিবনে বাউ হ আপনারে আমরা কেমন করে বিশ্বাস করু তার মানে তহতক মই জুবান দি পয়সা নিদিম বলি ভাবিছো ঠিক আছে চেক লৈ লবি দুইটাই ফুটি করিবি ফুটি বাউ দুইটাই কইমি পিছে চেকখন দিয়া লগে লগে পয়সা দিবনে বাউ পাবে কিন্তু দুদিনমান সময় লাগিব আর মই চেকখন দি দিম আর যোনদিনাখনে মই তহতক কই দিম তহতে পয়সাটো উলিয়াব পারিবি বলি কিদিনাখন পয়সাটো উলিয়াই লবি হ্যাঁ এটা কোন লেবা লব তহন আমাক কাম না কইরে ভালো লাগবো অক পাজো আপুনা পা পয়সা কিটা লৈ মই হে দুবল খান কাবলি মুখত পাই দিম আপুনি জানে দেখুন আমি দুটা গাঁওখন লগ সন্মান থকা মানুহ দিয়ক শুন গরম গরম চিন্তা কিবা খবর বৰ দুই টুকুৰা কৰি কাটি দে হব দে মার অখান্তি পয়সা দিছ তাক মারবা নলি দহ মুকে মারি ফেলো হিংসা লাগে খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G খাহে নহা হয়ে গেছে আর লাগে পায় নাকি নাপায় দে বেং দাদা ও তোর গরু দিবা লাগা অবস্থা হয়েছি তাতে তোর কি হল হো কি হলে ডাকা চলি এটাই গরু এটা এনেকে দরক দিবা আনলে ভাল নেচি না চন হয় না কিয়া ভাল দেখা নাপায় ন ইয়ে বেং নাচাং বুলি ভাবলো চকুটো যাবই দিছোন অ বেং দাদা
ওই যদি এনেকে গরু সারি পুরা তোক কোন আপি চাব এ কেরাক সাবান নাই হ কিনো কথা কবা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ যদি গুরু সরা সরা খলস গুপিক প্রেম করবা পারছিল মইনু কিয় নরিমে ও তোর মানে হেতে ধান্দা হই না ও ভগবান শ্রীকৃষ্ণ বাহি বজাইছিল বাহির মিঠা মিঠা হুরত আপি গেলে হাম পরা খাই যেনেকে আছিল তেনেকে দাউরি দাউরি বিছিছিল হই না তই দেখোন পিছা নলবাহর বাহিত্য বজাব নরব এ হব দে লুজ ক্যারেক্টার হিগলা কথা এটা বাদ দি মই তো ঘরৰহে কাম করছোঁ আর এটা কথা ফাদার ওয়াজে গলি বুড়ো হল না তাক অলপ রেস্ট দিছোঁ গাই ব্যাং ও জিমান কি নহলেও মই কিন্তু এনেকে মানে দেখাকে কাম করবা নরু লাগে 25 ঘন্টার হই না 26 ঘন্টায় মই ঘরৰ ভিতৰে কাম কৰি থাকিম কিন্তু মানু দেখাকে নকৰু অ বাপ 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 তোর দেখোন লেবেলে বেলেকে তোর ভবিষ্যৎ আছে দে তোর পুরো উন্নতি আছে পারিম না মই আ কি নরবিনু পারবি বলি মই যাওঁ গে যা কি যে হব নহয় বেংরা গিলখনের লগত থাক ব্যাং ভাগ্য ভাল মই তাক কাটি নদী দুটাই দিয়ার আগে সি পলাল নহলে তার দিনে বেয়া আছিল মই দুখন কইসুং এ কাকা তহতে জি করা করবি মোর কথা ভাবি রই যাবা নালগে ভুল করছু জিঠেন শাস্তি তো পাবাই লাগবো দেশুন হবা এটা হাসি বিচারি লাভ নাই তোর কেনকে লাগছি মনে জানো মোর মাথা তো গরম হয়ে গেছে ইফালে গরমের দিন গরম গরম চিন্তা কিবা খবর বো দুই টুকরা করে কাটে দে হব দে মার অশান্তি পাইছা দিছ তাক মারবা নলি নহ মুকে মারি ফেলো তিতে হি কিতে অশান্তি দিবা নাহে এই যা ঐ এইটো সময়ত কিছুমান ঐক্য কথা কয় মোক মাথাটো গরম নকৰবে খং উল্টি বিদা নকৰা হৈ যাওঁ বৰত ঠাণ্ডা পালে দিলে মাথা ঠাণ্ডা নহয় মোৰ কি দুখন গুচিয়ে গেল তথাপিও কিয় ইমান মোক গালি পাৰি আছা ইমান অশান্তি দিছো না তহঁতক মই দিছা লগতে মান সন্মান খেদাইছা তই তালত গুচিয়ে যাব লাগছিল এইবার জলকের পুলিটো বিরাট ভাল বিধান আছিল দে বজারের পে আনলো ঠক খোয়া নাই প্রত্যেক বছর ঠগে খাই থাকুন কি বা উঠছে এগুলো সাফা টাফা করবা লাগে জঙ্গল হয়ে গেছে ইমান লাগছে গজাল মরলেনো ভাল লাগবো না বাহির কো দিবা লাগবো সব ও ইয়ার আর কি হল ও জোয়ার কি চিন্তা করে বই আছে ন চিন্তা হইছি র মোর মাথা তো কামড়ি আছে মাথা কামনে দা হইছি মোর এ তিরে গ্যারেজ মানু না থাক বলি ইমান চিন্তা করবার লাগা কথা আছে নাকি বাদ দি হইবি লাগ চিন্তা বাদ দি বাদ দি বলি গলে বাদ দিব পারি নাকি তোর ঘরের গ্যারেজ খোলা কোঠাটো ভাবি মই বরবাদ হয়ে গেল সাহাবতর ঘর ইমান বুড়েকে খাই আসলো ময়ও কিটু কথা ইজান ভাবলে কি হব আগতে ভাববা লাগছিল কাজা পেশাল করি ফেলা সম্পর্ক বিলাক বেয়া করে ফেলালি মনু আর তো কিটা কি কম কি কম মানে দরকার হলে বিলাক বিপার করি মো কেরেস খান বিলাক জায়গা দিম তুই কিন্তু মো সহায় করব লাগবো ও টাকা পয়সার বাহিরে মুই তোকে সব সহায় করবো পারিম কি বাকি সহায় করবো পারবি হ্যাঁ অলপ পয়সা দিলে কি হয় ইমান ছিপরা নাকি ও তার মানে তোর গাড়ি গিরিশ খান ডাঙর কে দিলে তোর হিংসা লাগে হ্যাঁ ও হিংসা লাগা নহয় বুড়বক তো মই যে তোক রিক্সা কিনবে এলাকে মাটি বন্ধক ছয় দিছিল সেই পয়সাটোই মই পরিশোধ করবো পারা নাই তোক কেনে হলে কেনেকে দিম তই মোক মাথাটো নষ্ট করে নাখাবি কইছু ও তোর মাথা নাখাম মা কসম চাইলম দণ্ড কেন কি নেদা নেদাত লাগি মইনকে থাকি মু ফটা কুকুর ও হেপা কি হ মন মাই বহি আছ যে ও গালুদা এইখানি সময়ত স্বয়ং ভগবানের দরে উপস্থিত হয়েছে তয় ভগবান কেনেকুৱা ভগবান দুর্বল অবস্থাত হবল হওয়ার ঔষধের দরে খুঁজছে তয় জানো তই কি কইছ মই হলে একো ধরব পোৱা নাই দেই মই হারি গেলোয়ে কালুদা মিথের ওসারত নো আরো কেমান কি করিম তাই আকো বুঝবেই চেষ্টা নকরে
দিনজোৰা কাৰ্যসূচীৰে আন্দোলন কাৰ্যসূচীও আৰম্ভ কৰিলোঁ। তথাপিও তাই মোক অলপো সঁহাৰি নজনলাক। মই দেখোন তোক কৈছিলোঁৱেই, তাইৰ পিছত তই এনেই বেকা পৰি আছ। আচলতে কি জান, তাই তোৰ জীৱনলৈ কোনো কাৰণত ঘূৰি নাহে। তাই মোক ইমান সহজতে পাহৰি যাব পাৰিছিনা? জীৱন নদীৰ গাভৰু ঘাটত তাৰ প্ৰেমত পৰিছিলোঁ। যৌৱনে আমনি কৰা দেখি তাক মই পলে লৈ আছিলোঁ। সেগলা মৰাম নেওচি তাই মোক ইমান সহজতে পাহৰি যাব পাৰিছি কিয়া? ঐ, কিছুমান বস্তু মানুহে তিতা পাই পাই পিছত ঘিণ কৰিবলৈ লয়। আৰু তই তাইক কম জ্বলালি নে? কুকে থোৱা শেৱালি ফুলৰ সোৱাদ সদায় তিতা, সেইবুলি মানুহে শেৱালি ফুল বেয়া পায় নেকি? আকৌ গুচ দেই, তাইৰ কাৰণে আৰু কিবা কৰিব লগা আছে যদি কৈ ল। তাকেতো চিন্তা কৰছো ৰ, এইবাৰ বা কি কৰো নেক্সট? অ' গালুদা, নহ'লে তয়ে ভাবচোন এইবাৰ। দৰকাৰ নাই, দৰকাৰ নাই, নেভাবোঁ। মই বেছিকৈ ভাবি বেয়া পাওঁ। নমস্কাৰ, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই চেনিয়েলৈ আহিছোঁ এটি সুখবৰ। পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা। আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব। এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5'5" হ'ব লাগিব। আহক, আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ। মোৰ কিবা লাভ হব বুলিহে বুদ্ধি তুলিছো। তই তাৰ লগত কথা পাতিল, তোক কিবা দিয়ে নে নিদিয়ে? নিদিয়ে যদি তোৰ দম এটা দি গুচি আহিব নালাগে, দম দিম। তই যেনকা সেই কথাবিলাক কোৱা নহয়, সি পুৰা চান্স পায়। মই বুজিলোঁ মোমাইদেউ, আচলতে মিঠৈয়ে যে ইমান মন মাৰি আছে কি কাৰণে সেই কথাটো মই সম্পূৰ্ণ গম পালোঁ। এইবোৰৰ কাৰণেই এনেকৈ মন মাৰি আছে তাই। তাকেইতো, খঙতে ৰঙিলে মই তাইক কিবা কিবি কলং, আৰু সেইকাৰণে তাই এইবোৰ কাণ্ড কৰিব ধৰিছে। গতিকে আপুনি অকণ ভালদৰে চকু কাণ দিব যাতে এইবোৰ আৰু কাণ্ড কৰিব নোৱাৰে। কিয় মোমাইদেউ, আহকচোন। কি হ'ল, তই এনেকৈ বেগ চেগ লৈ ক'লৈ যাওঁ? এনেকুৱা কথা আৰু মুখলৈ নানিবি, বুজিছ নাই? ভালে ভালে ঘৰলৈ যাওঁ, পিছত এইবোৰ কামত নিজে জেং লগাই নমৰিবি। ঐ, বেছি কথা নকবে, কাকাৰে খং নজান নেকি? ই মাৰা আগতে মই তোক মাৰি পেলাম, চলি চলি চাই নহতে কম, অ' ৰঙিলে এক লৈ যা। আচলতে মিঠৈয়ে নিজৰ মনটোক বুজাব নোৱাৰি এইবোৰ কাণ্ড কৰিছে, বুজিছেনে? মিছামিচি তাইৰ মনত দুখ দিটো লাভ নাই। এতিয়া তাইক বুজাব লাগিব আৰু ভালদৰে ৰাখিব লাগিব, বুজিছেনে? এইবোৰ মিছামিচি চিন্তা ভাৱনা কৰি আপোনাৰ হাই প্ৰেছাৰ উঠাই নলব মোৰ। বলকচোন অকণ ফুৰি আহোগে, মনটো ভাল লাগিব। আহক আহক আহক। ঐ, গেষ্টিকৰ লগত আৰু বন্ধুটো ঘূৰি উঠছি নেকি? বন্ধু মাৰবি নেকি? নামৰু, সি মোৰ শত্ৰুৱে। মই ৰাস্তাইদি আহি আছিলো, আহি থাকোঁতে মোক এটা বুদ্ধি খুজিছি, বুদ্ধি খোজাৰ কাৰণে মই দিছো। তই তাৰ ভাল চিন্তা কৰছাল দেখেন, তই তাৰ বন্ধুৱে, পিছে তাৰ গেষ্টৰ লগত এইবাৰ তয়ো থাকবি নেকি? শত্ৰু দস্তি ৰাখা নাৰখাৰ কথা একো নকলা, কি বা কৰে? আৰু সিয়াৰ দিন বয়া চলি আছে না, সেইকাৰণে বেছি কষ্ট দিয়া কথা কবা সিয়াক বেয়া লাগে দেচোন। হয় না, তোর দরে বেংরাক গেস্টি খেয়ালে বিক্রি করে খাব, তারপর তোর পরে বুদ্ধিটা লয় গ্যারেজটা খুলব,
আর পিছতে পটাই নে দা হবো হাউ বাস্তা নে বিগেন কে হবো মোর কিবা লাভ হবো বলি হে বুদ্ধি তুরিছু কই তার লগত কথা পাঠিল তো কিবা দিয়ে নে নি দিয়ে নি দিয়ে জুড়ে তু ডোমেটা দি গুশিয়া ও হি কবা নালগে দম দি তো জিন কাহে কথা বিলাক কোন হয় কি পুরা সাস পায় পুরা ডোমুত যাবে ডোম দিবি আর গুশিয়াই ভে পুরা দম দি আর আহিম ও হিন হিন কুঠা দে বা টান কাম বহি বহি লুকাই লুকাই কি ষড়যন্ত্র রচি আছে মই হলে কিন্তু একো বুঝি পোৱা নাই আৰু মানুহে যে গম পালে কি খন হ'ব নমস্কাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই চেনিয়েলৈ আহিছোঁ এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5'5" হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ আজিকালি আন্দোলনে মেইন হাতিয়াৰে ছাৰ কোনোবাই গাড়ী খুন্দাইছি তাতেও ডেড বডিটো কান্ধত লৈ আন্দোলন কৰিছি কোনোবাই সম্পত্তি বনাইছি তাতেও আন্দোলন কৰিছি ক'ৰবাত বানপানী হৈছি তাতেও আন্দোলন কৰিছি চ' ময়ো মিঠেক পাবাক লাগি আন্দোলন কৰিছোঁ হে ছাৰ খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G